অনলাইন ক্লাসে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায় থেকে আমরা প্রত্যাশা, সম্ভাবনা, আশা, অনিশ্চয়তা সম্পর্কে জানতে পারব। অধ্যায়ের নাম হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। এই পাঠের শিক্ষার্থীরা জানতে পারবে আদর্শ বিচ্যুতির ধারণা, বলতে পারবে আদর্শ বিচ্যুতির সূত্র লিখতে পারবে এবং সূত্র প্রয়োগের মাধ্যমে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারবে। প্রাসঙ্গিক আলোচনা, অনিশ্চয়তা ভবিষ্যতে কোনো এক অনিশ্চয়তাটি ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে। অন্যভাবে ভবিষ্যতের কোনো একটি বিষয়ে প্রত্যাশিত ফলাফলকে অনিশ্চয়তা বলে। ভবিষ্যতের কোনো একটি বিষয়ে প্রত্যাশিত ফলাফলকে অনিশ্চয়তা বলে। ঝুঁকি, অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলে। অন্যভাবে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। আদর্শ বিচ্যুতি, এটি ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি। এটি ব্যবহার করে অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে ঝুঁকি ও ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের ঝুঁকি দুটি পরিমাপ করা যায়। আদর্শ বিচ্যুতি নির্ণয়ের প্রয়োজনীয় সূত্র, এখানে এটা সামিশন, আয়ের হার মাইনাস গড়ের হার, এই দুটার পার্থক্যের বর্গ, আর এন হচ্ছে বছরের সংখ্যা, আর এটা হচ্ছে সামিশন, সিং অফ সাম, একটা ম্যাথ দেখো। একটি প্রকল্পের 2019 থেকে 2021 সাল পর্যন্ত 3 বছরের আয়ের হার যথাক্রমে 15%, 20%, 5% দেওয়া হলো, প্রকল্পটির আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। এভাবে তোমাদের পরীক্ষায় আসবে, যেখানে 5 বছর থাকতে পারে, 3 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে, আয়ের হার দেওয়া থাকবে, তোমাকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে উপরে দেওয়া আছে, উপরে সূত্রটা, এই সূত্রটা প্রয়োগ করতে হবে তোমাকে। এখানে দেখো 2019, 2020 এবং 2021, এখানে 3 বছরের ডাটা দেওয়া আছে, তোমাকে এইভাবে করতে হবে। বছর, আয়ের হার, গড় থেকে ব্যবধান, অর্থাৎ যেটা আয় পেয়েছো এবং যেটা গড় পাবে, ওই দুইটার বিয়োগফল এবং ওই বিয়োগফলের বর্গ, ব্যবধানের বর্গ। এখানে 2019 থেকে 2021 বছর, এখানে 3 বছর, 2019, 20 এবং 21, আর এখানে আয়ের হার 15%, 20%, 5%, আয়ের হার 15%, 20% এবং 5%, এগুলো যোগফল 30। তোমরা নিশ্চয় জানো গড় কীভাবে বের করতে হয়। এখানে আছে টোটাল 3 বছরের ডাটা, তাহলে সব তিনটা যোগ করলে 15, 20 এবং 5 যোগ করলে 30 হয়, 30কে আমরা 3 বছর, এখানে যত বছর হয় তত বছর দিয়ে ভাগ করব। এখানে যদি 5 বছর হয়ে থাকে 5 দিয়ে ভাগ করব, যদি 6 বছর হয়ে থাকে 6, 10 হলে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করার ফলে আমাদের কী বের হবে? গড়, কারণ আয়ের হার এবং মাইনাস গড়ের হার, এই দুইটা আমাকে বিয়োগফল এবং ওইটার বর্গে বের করতে হবে। তাহলে আয়ের হার এবং মাইনাস গড়ের হার, তাহলে 15, 20 এবং 5, এটা আবার লাগবে 15, 20, 5, 15 থেকে গড় বিয়োগ করবা, 20 থেকে গড় বিয়োগ করবা, 5 থেকে গড় বিয়োগ করবা। 15 থেকে 10 চলে গেলে 5, 20 থেকে 10 চলে গেলে 10 এবং 5 থেকে 10 চলে গেলে -5, এবং ওইটার বর্গ করবে, 5-এর বর্গ 25, 10-এর বর্গ 100 এবং -5-এর বর্গ 25। এখানে মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, সবগুলো যোগফল 150, এবং পরবর্তীতে 150কে 4 দিয়ে ভাগ করবা, অর্থাৎ এখানে যদি সরি 2 দিয়ে ভাগ করবা, এখানে যদি 3 বছর হয়ে থাকে 2 দিয়ে ভাগ করবে। এটা পরবর্তী একটা একটা গাণিতিকের মাধ্যমে এটা বুঝিয়ে দিচ্ছি সূত্রের প্রয়োগ। একটি প্রকল্পে 2014 থেকে 2018 সাল পর্যন্ত 5 বছর আয়ের হার 20%, 5%, -5%, 15%, 30% দেওয়া আছে, প্রকল্পটি আদর্শ বিচ্ছুতি নির্ণয় কর।
ঠিক ওই ম্যাথটার 5 বছরের যে ডাটাটা দেওয়া আছে, 5 বছর 2014 থেকে 2018, এখানে 5 বছর, এন এর মান, আয়ের হার 20%, 5%, -5%, 15%, 30%, এগুলো লিখবো। এই আয়ের হারকে এখানে যত বছর আছে, এখানে 5 বছর হলে আমরা 5 দিয়ে ভাগ করে নিশ্চয় গড় পাবো। ওই গডকে 20 থেকে মাইনাস গডটা বিয়োগ করবো, গড পেয়েছি আমরা 13, 5 থেকে মাইনাস গড বিয়োগ করবো, এবং -5, -13, 15, 13 বিয়োগ করবো, ওই বিয়োগ ফলের বর্গ বের করবো। তো যেটা ব্যবধান বের হবে ওই ব্যবধানের আমরা বর্গ বের করবো, 7 এর বর্গ 49, 8 8 64, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 18 × 18 324, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 2 2 4। এখানে এই 17 × 17, 2 8 9, অর্থাৎ এখানে 15 আছে, এখানে যে 30 আছে, 30 - 13 = 17, 30 - 13 = 17, 17 × 17, 2 8 9। 49, 64, 324, 4 এবং 2 8 9, এগুলো সবগুলো যোগ করলে পাবো 730। এখন আমরা সূত্রটা প্রয়োগ করবো, আদর্শ বিচ্যুতি রুট দিব, সামিশন আয়ের হার মাইনাস গড়ের হার, আয় হার গড় হার হোল স্কোয়ার এন মাইনাস ওয়ান। আমরা আয় হার এবং গড়ের হার আমরা পেয়েছি 730, ব্যবধানের বর্গ পেয়েছি আমরা 730। আয়ের হার গড়ের হার আমরা 730 পেয়েছি, আর এন ছিল এন মাইনাস ওয়ান, একটা সূত্র, এন ছিল 5 বছরের ডাটা, ওইখান থেকে 1 মাইনাস হবে, 5 - 1, তাহলে এটার বিয়োগ ফল হবে 182, ভাগ ফল হবে 182.5, এবং ওইটা রুট ওভার করে ক্যালকুলেটার আনসার আনসার আসবে 13.5%। তাহলে আদর্শ বিচ্যুতি করার ক্ষেত্রে যদি এই ধরনের ম্যাথ আসে 5 বছরে 10 বছরে 3 বছরে, তাহলে এই ফর্মুলাটি ফলো করবা। প্রথম বছর আয়ের হার, গড় থেকে ব্যবধান, ব্যবধানের বর্গ, বছরগুলো লিখবে, আয়গুলো লিখবে, আয়গুলো যোগ করার পর আয়গুলো যোগ করে, এবং যত বছর হয় তত দিয়ে ভাগ করবে, যেটা ভাগ ফল বের হবে, যেটা গড় বের হবে, সে আয়ের হার থেকে ওই গডগুলো বিয়োগ করে যেটা পাবে ওইটার বর্গ বের করবে, বর্গগুলোর যোগফল বের করবে। করার পরে সূত্র অ্যাপ্লাই করবে, এবং যত বছর হয় তত বছর থেকে 1 মাইনাস হবে। বাড়িতে তোমরা এরকম একটা ম্যাথ করিও, যেমন একজন বিনিয়োগকারী 10 বছরে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার 10%, 20%, -5%, 15%, 35%, 10%, 25%, 30%, 12% ও 0% দেওয়া আছে। আদর্শ বিচ্যুতি নির্ণয় কর। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো এবং সুস্থ থেকো।